হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের অঙ্কের একটি ইউনিট টেস্টের প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু হওয়ার আগে, তোমাদের চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলো আজকে ভিডিও শুরু করা যাক। দেখো এখানে কি বলছে, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ষষ্ঠ শ্রেণী গণিত প্রশ্নপত্র এক বলছে ফুল মার্কস হচ্ছে 15 আর টাইম হচ্ছে 30 মিনিট। দেখো প্রথমে কি বলছে, একের দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক, পাঁচটা আছে, পাঁচ করতে হবে 5 নম্বর, এক করে। বলছে এক নম্বর প্রশ্নটা বলছে 2.75 এর সঙ্গে কত যোগ করলে 3 পাবো লেখো। দু নম্বর প্রশ্ন বলছে 52কে রোমান সংখ্যায় লেখো। তিন নম্বর প্রশ্ন বলছে প্রদত্ত সংখ্যামালাটি কথায় লেখো, 3x+9। নেক্সট প্রশ্ন চারেরটা বলছে এক সরলকোণ সমান ড্যাশ। নেক্সট দেখো পাঁচেরটা বলছে যোগফল নির্ণয় করো, 37.21+23.11 এটি যোগ করতে হবে। তো এই পাঁচটি রয়েছে এক নম্বরের প্রশ্ন। এরপর দেখো রয়েছে দুয়ের দাগে বলছে দুটি করতে হবে 2 নম্বর করে, মোট 4 নম্বর। কি বলছে, দুয়ের দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। দুয়ের দাগের একেরটা বলছে মান নির্ণয় করো, 1/5 + 1/3 + 1/2। নেক্সট প্রশ্ন দুয়েরটা বলছে একটি বাড়ির 3/4 অংশ রং করা হয়ে গিয়েছে, কত অংশ রং করতে বাকি আছে। তো এখানে 2 নম্বর করে দুটি প্রশ্ন, মোট 4 নম্বর। এরপর রয়েছে তিনের দাগে বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে মোট 4টি প্রশ্ন রয়েছে, এর মধ্যে তোমাদের যে কোনো দুটি করতে হবে। এক নম্বর প্রশ্ন বলছে সরল করো, 4 × 24 − 2nd·100 = 110 রৈখিক বন্ধনী × 4 · ভাজিত 9 · 3rd · ভাজিত 2 এর 9। এরপর দেখো 2 নম্বর প্রশ্নটা কি বলছে, 2 নম্বর প্রশ্ন বলছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত হিসাব করি। এই ছিল 2 নম্বর প্রশ্ন। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটা বলছে একটি সমবায় সমিতির 180 দিনের কাজের চুক্তিতে 20 জন লোক 30 দিনে 120টি চেয়ার তৈরি করে, 15 জন লোক 90টি চেয়ার করতে কতদিনে তৈরি করবে। নেক্সট প্রশ্ন দেখো চারেরটা বলছে 2 জন একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে, 2 দিনে দরজার 2/3 অংশ পালিশ করতে হলে কতজন লোক লাগবে। তো এই ছিল প্রশ্ন, তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র। তো এখানে যদি তোমাদের কোনো অসুবিধা হয়, কোনো অঙ্কের জন্য কোনো প্রবলেম হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি সেই সকল কমেন্টগুলো দেখব। এবং যদি কোনো অসুবিধা হয় এখান থেকে কোনো অঙ্ক, তাহলে সেটির উত্তর নিয়ে আমি একটি ভিডিও বানিয়ে দেব। তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও এবং ভিডিওটি বন্ধুদের সাথে বেশি শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এর আগে কিন্তু ক্লাস সিক্সের বাংলা, অঙ্ক, ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞান সকল বিষয়ের সাজেশানের ভিডিও বানিয়েছি, তার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও।